আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগ দেখতেছেন, আশা রাখি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ব্লগ বলতে একটা পাঞ্জাবি হ্যান্ড প্রিন্ট আপনাদের সাথে শেয়ার করব, হোয়াইট কালার হ্যান্ড প্রিন্ট। আপনারা কিন্তু মানে হোয়াইট কালার পাঞ্জাবির মধ্যে অনেকেই পহেলা বৈশাখের সময় হ্যান্ড প্রিন্ট করা হয়, তো পহেলা বৈশাখের সময় সাদা আর লাল দিয়েই বেশিরভাগ করা হয়। তো হোয়াইট কালার যেহেতু পাঞ্জাবিটা, এটার মধ্যে কিভাবে আমি কাজটা করে নিয়েছি, হ্যান্ড প্রিন্টটা করে নিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। আজকে মানে এটা হচ্ছে আমার বাগিনা আর কি, বাগিনার পাঞ্জাবি হুট করে আমার কাছে দিয়ে গেল রাতের বেলা, যে সকালবেলা লাগবে এটা। তো যেহেতু দিয়ে গেল তো ভাবলাম, আর ও বলে দিয়ে গিয়েছিল যে গাছের মতো ডালপালা দিয়েই আমি যেন হ্যান্ড প্রিন্টটা করে দেই, তারপর আমি সেই রকম করেই করে দিচ্ছি। তো আমি আমার মনের মাধুরী মিশিয়ে করে দিচ্ছি, তো ভালোই হয়েছিল। তো শেষ পর্যন্ত সাথে থাকলে কিন্তু দেখতে পারবেন যে আমি কীভাবে হ্যান্ড প্রিন্টটা করেছি। যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, প্লিজ আপু একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইক কিন্তু পরবর্তী আরও একটা ভিডিও তৈরি করার অনেক বেশি উৎসাহ জাগে। তো অনেক প্রায় অনেক দিন পর আমি এই ভিডিওটা আপলোড দিচ্ছি আমার চ্যানেলে, তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি যেভাবে করে নিচ্ছি, এখানে আমি বলার চেয়ে দেখবেন যে দেখেই কিন্তু বেশি বোঝা যাবে। তো আমার চ্যানেলের মধ্যে হ্যান্ড প্রিন্টের ভিডিওগুলো অনেক আপুরাই পছন্দ করেন। তো একটা সময় কিন্তু অনেক আপুরা অনেক রিকোয়েস্ট করতো যে হ্যান্ড প্রিন্ট ভিডিও দেওয়ার জন্য। তো যখন যেভাবে পারি, ঘরের মধ্যে তো তেমন একটা করা হয় না, তো টুকিটাকি যখনই যেটা করি সেটাই আপনাদের সাথে মূলত আমি শেয়ার করি। তো এখানে প্রথমেই কিন্তু আমি প্রত্যেকটা ডালপালা দিয়ে নিয়েছি, তারপর আমি যে ফ্লাওয়ারগুলো দিলাম এইগুলো দিয়ে নিলাম, তারপর ছোট ছোট করে ডালপালা দিয়ে আমি পাতাগুলো দিয়ে নিয়েছি। তো আজকে আমি ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ কালার দিয়ে আমি এই হ্যান্ড প্রিন্টটা করে নিয়েছি। তো আমি কিন্তু প্রথমে মোটা একটা ঢাল দিয়ে নিলাম, তারপর আমি ছোট ছোট ডাল দিয়ে নিয়েছি। এখন দেওয়ার পর কিছুটা কালার হালকাভাবে একটু শুকানোর পর, তেমন ভালোভাবে কিন্তু শুকায় নাই, তাহলে কিন্তু কালারটা ভালোভাবে মিক্সড হবে না, তারপর অরেঞ্জ কালার দিয়ে কাজটা আমি করে নিয়েছি। তো এই তো পুরোটা কাজ আমি রাত্রিবেলা কমপ্লিট করে রেখে দিয়েছিলাম। তো এখন সারা রাত্রির জন্য আমি টেবিলের উপরেই রেখে দিয়েছিলাম। আর আমার হ্যান্ড প্রিন্টের কাজগুলো সবসময় আমি এই ডাইনিং টেবিলের উপরেই করি, তাছাড়া আর আমার করার মতো স্পেস নেই। তো এখানে আমি করে থাকি, আর ছোট বাচ্চার ঘর যেহেতু, এটাই আমার মনে হয় সেফ জায়গা। তো এখানে আমি যেহেতু শুকিয়ে গেছি, ভিতরে যে আমি কাপড়টা দিয়েছিলাম সেটা আমি উঠিয়ে নিচ্ছি, আর সিম্পলভাবেই কাজটা করে নিয়েছি। আর ও বলেছিল যে বুকের একটা পাশ থেকে অন্য পাশে যেন যায়, এভাবেই কাজটা করে দেওয়ার জন্য। তো আমি মানে ও যেভাবে বলেছে ওইভাবেই করে দেওয়ার চেষ্টা করেছি, তো ভালোই লেগেছে। আর মাশাল্লাহ আমার ভাগিনা অনেক সুন্দর, তো ওকে যেটা পরে সেটাই অনেক সুন্দর লাগে, ভালো লাগে। তো এই তো শুকিয়ে গেছে, এখন কিন্তু রোদে ভালোভাবে শুকিয়ে নিলে হবে বা উল্টো পিঠ দিয়ে স্টি করে নিলেই হবে। তো এই তো পাঞ্জাবিটা রেডি হয়ে গেল। যেসব পাপড়া এখনও পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।